কয়েকদিন ধরে মনটা এই জন্য অনেক বেশি খারাপ, কারণ এটা যখনই চিন্তা করি যে আপ্পি আমাদের সাথে আবার ঈদ করছে না, তখনই আমার অনেক খারাপ লাগে। মোটামুটি এত মাস পর বাসা যাচ্ছি, বাট আমার যে আনন্দটা হওয়ার বদলি আমার উল্টা মানে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। অনেকেই কোশ্চেন করতেছেন আমাকে যে বাসায় আমি কিভাবে যাব, কারণ বাস তো চলে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও ব্লগার পূর্ণা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আইটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আমার আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বলিনি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা প্লিজ ছোট্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমি নেক্সট ভিডিও বানানোর আরও ইন্সপিরেশান পাই আর কি। তো এই তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সকালবেলা আবহাওয়াটা এত সুন্দর ছিল, আর এটা হচ্ছে সকাল 7টার ফুটেজ। অনেকেই ভাবতে পারেন যে এত সকাল সকাল আমি কিভাবে উঠলাম। তো আমার হচ্ছে 8টার দিকে একটা ক্লাস টেস্ট আছে, তো সেই জন্য আমাকে একটু আগে আগে উঠতে হয়েছে। আর লিওর খাবারটাও গরম করতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে, যেটা আমি রাতের বেলা রান্না করেছিলাম, তো এই জন্য আরও একটু আগে উঠে গিয়েছি। তো ওটার কথা ছিল 7:30টায় উঠে গেছি 7টার দিকে, আর এক্সামে একটু প্রিপারেশনও নিতে হতো সেই জন্য। আর ভয়েস ওভার করার সময় এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু সাউন্ড হতে পারে, তারপর টিকও হতে পারে, সেটা স্কিপ যাবেন। তো এই তো পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে একটা বুলবুল পাখি বসে আছে, আই গেস এটা বুলবুল পাখি, বাট আই এম নট শিওর, আপনারা বলতে পারেন এটা কী পাখি, কারণ আমি ওইরকমভাবে পাখি চিনি না। সব পাখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, পাখি দেখলেই মনটা ভালো হয়ে যায় আর কি। তো পাখিটাও আপনাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল। তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি দেখে সে চলে গেল, বুঝতে পেরেছে মনে হয়। তো যাই হোক, বারান্দায় আমি বেশ কিছুক্ষণ ছিলাম, তারপর এখন আমি আসছি রুমের মধ্যে। তো এসে আমি লিওর সাথে এখন কিছুক্ষণ খেলা করব, আর তার খেলার সিস্টেমটা জাস্ট আপনাকে দেখাই। সে লিটারালি আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলতেছিল। সে যে আমার সাথে এভাবে খেলতে কি একটা মজা পায়, আমি সকাল সকাল উঠেছি দেখে সেও আমার সাথে সকাল সকাল উঠে গেছে, আর উঠেই বান্দরামি শুরু করে দিছে, দেখেন কি করতেছে। তো আমি প্রায় মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ওর দুষ্টামিগুলো। তো দেখতেই পাচ্ছেন ও লিটারালি ধাবা দিচ্ছিল ফোনের মধ্যে, তারপর লুকিয়ে গেল দরজার পিছনে। এই যে দেখেন সে আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলতেছে, তার লুকোচুরি ইদানিং তার পছন্দের খেলা। আমি কিছু বললেই সে দরজার চিপাই ঢুকে যায়, না হয় আমার পড়ার টেবিলের চিপাই ঢুকে যায়, মানে সব চিপা কোনাতে ঢুকে যায়। আর এই যে এই জিনিসটা দেখে সে এত খুশি হয়েছে, সে আজকে এত মাস আমার বাসায় কিন্তু এই জিনিসটা সে খেয়ালই করে নাই, তার চোখেই পড়ে নাই। তো আজকে তাকে দেখালাম, দেখানোর পরপরই সে লিটারালি লাফ দিয়ে ধরতে যাচ্ছিল এটাকে, দেখাচ্ছি এখনই। সে ছোট্ট একটা পিচ্ছি বাচ্চা অথচ লাফ মারতেছে দেখেন কত উপরে। তো আমি তো পুরো অবাক হয়ে গেছি তার এই কাণ্ড দেখে। তো আমি আরও ওকে ইয়ে করতেছিলাম যে তুমি গিয়ে দেখি ধরতে পারো নাকি। তো ওর সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর 8টা বেজে গেছে, তো আমার এক্সামও স্টার্ট হয়ে যাবে এখন, আর 2 মিনিট বাকি আছে। তো আমি অলরেডি সব প্রিপেয়ার হয়ে আছি, প্রিপারেশান নিয়ে রেখেছি, এখানে লেখার কাগজ, তারপর হচ্ছে ল্যাপটপ, সব কিছুই আছে। তো কোশ্চেন পেপারও এখন চলে আসবে। অনেকেই ভাবেন হয়তো অনলাইনে এক্সাম হলে দেখে দেখে লেখার অনেক চান্স আছে, ট্রাস্ট মি, আপনি কোশ্চেন ওপেন বুক হবে এক্সাম, কিন্তু আপনি কোথাও অ্যান্সার পাবেন না, এই একটা অবস্থা। আর হচ্ছে গিয়ে সময় 1 মিনিট পরে, 1 মিনিট কি বলতেছি, আমি 8টা থেকে এক্সাম দিছি, তো লাইক 9টার দিকে শেষ, 9:01 কিন্তু কোশ্চেনটা হাওয়া হয়ে যাবে, কোশ্চেনটা থাকবে না। তো সকাল থেকে আমার ইফতারের আগ পর্যন্ত টানা ক্লাস চলছে, মাঝখানে 2 ঘন্টা গ্যাপ ছিল দুপুর টাইমটাতে, নামাজের টাইমটাতে। তো ওই টাইমটা বাদ দিয়ে পুরো ইফতার আগ পর্যন্ত আমার
ক্লাস চলছে, তো আমি ক্লাস শেষ করেই কিন্তু একটু নিচে গিয়েছিলাম। তো এখানে লিউর দুধ এনেছিলাম, তো দুধটাও আমি ভিজিয়ে রাখবো, এখন একদমই ফ্রিজিং ছিল। তো লিউকে আমি একটু পরে একটু দুধ খাইয়ে দিব, মানে সন্ধ্যার টাইমটা। তো এই জন্য আমি এই ফ্রিজিং দুধটাকে এখন একটু নর্মাল পানির দ্বারা একটু ইয়ে করে নেবো আর কি, নর্মাল করে নেবো, নর্মাল পানিতে চুবিয়ে রাখবো, ভিজিয়ে রাখবো, তাহলে নর্মাল হয়ে যাবে তাড়াতাড়ি। আর এর মধ্যে আমি আমার ইফতারটাও প্রিপেয়ার করে ফেলবো। আজকে আমি ইফতার বাইরে থেকে নিয়ে আসছি, তো বাইরে থেকে বলতে আমি ফুডপান্ডা অর্ডার করেছিলাম, আজকে আর নিচের রেস্টুরেন্ট থেকে আনিনি। অনেকদিন ফুডপান্ডায় কিছু অর্ডার করা হয় না, আর আমার অনেকগুলো ডিসকাউন্ট ছিল তো এই জন্য অর্ডার করা, কিন্তু একটা বিগ মিস্টেক হয়ে গেছে। আর কী মিস্টেকটা সেটা এখনই বুঝতে পারবেন। এই যে দেখছেন আমি করেছি ছোটোটা, কিন্তু ওরা আমাকে মিডিয়াম সাইজের মানে হালিমটাই দিয়ে গেল, যেটা একা খাওয়া খুবই কষ্টসাধ্য। তো এই তো এই ছিল আমার হালিম, আর নান রুটি অর্ডার দিয়েছিলাম। তো আমি যে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছি ওই রেস্টুরেন্টে হালিমের রিভিউ আমি দেখেছি, অনেক মজা নাকি, তো এই জন্যই দেয়া। তো এই ছিল আমার আজকের ইফতার। সো চলেন আমার ইফতারটা কমপ্লিট করে নিই। আর আপনারা কী দিয়ে ইফতার করেছেন আজকে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে বলতে পারেন, শেয়ার করতে পারেন আমার সাথে। তো এই তো আমি নান রুটি দিয়ে হালিমটা খেয়ে নেবো, যদিও নান রুটি বা পরোটা বা যে কোনো টাইপের রুটি জাতীয় কিছু দিয়ে হালিম আমার ভালো লাগে না, তবে শুধু শুধু খেতে ভালো লাগবে না, সেজন্য আমার নান রুটিটা অর্ডার দেয়া। তো টেস্ট ছিল অনেক বেশি, অনেক বেশি ইয়াম্মি ছিল হালিমটা, আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আজকে ব্লগে অনেকখানি আপনারা অলরেডি দেখে ফেলেছেন, আর আমি মাত্র ইফতার করলাম, অ্যাজ ইউজুয়াল আপনারা দেখেছেন সেটা, আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ইফতারটা। তো ইফতার করে অলরেডি অনেকক্ষণ আমি রেস্ট নিয়েছি, তারপর আমার কিছু কাজ করেছি, আমার প্যাকিংয়ে কী কী যাবে সব কিছু রেডি করেছি, বিকজ আমি আগামীকালকে বাসায় যাচ্ছি ফাইনালি। তো বাসায় অনেকেই কোশ্চেন করতেছেন আমাকে যে বাসায় আমি কিভাবে যাব, কারণ বাস তো চলে না। তো আমার প্ল্যান ছিল যে আমি হয়তো ভেঙে ভেঙে যাব বা কারে চলে যাব। তো আমি এখনও শিওর না যে আমি কারে যাব বা বাইকে যাব। তো বাসা থেকে বলতেছে আরেকটা আমার ইচ্ছে, আমি যার সাথে ইচ্ছে আসতে পারি, আমি জাস্ট সেফলি বাসায় রিচ করলেই চলবে, এই হচ্ছে কথা। সো আমি এখনও ফিঙ্গার ক্রস, আমি এখনও জানি না আমি অ্যাকচুয়ালি কীভাবে যাব। তো অবভিয়াসলি আমার ট্রাভেলিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হবে, ঢাকা টু কুমিল্লা ব্লগটা। তো আপনাদের বহুল রিকোয়েস্টেড একটা ব্লগ, মানে আমার শপিং ব্লগটা আমি আজকে রাতে শ্যুট করব। সো হোপসো এই ব্লগটার পরেই আমার শপিং ব্লগটা চলে আসছে, তো যদি আমি এডিট করা সারতে পারি। তো আর যেহেতু আমি আগামীকালকে বাসায় যাব, বাট আমার না মানে মন থেকে একটা খুশি আসে না যে ইয়াস বাসায় যাচ্ছি অনেক মাস পর, কারণ আমি বাসা থেকে এসেছি মোটামুটি তিন চার মাস হয়ে গিয়েছে, তিন মাস না চার মাস তো অবভিয়াসলি হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি হিসাব রাখিনি, তবে চার মাস হয়ে যাবে। তো মোটামুটি এত মাস পর বাসা যাচ্ছি, বাট আমার যে আনন্দটা হওয়ার বদলে আমার উল্টা মানে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এবার ঈদটা আপ্পি আমাদের সাথে করছে না। অ্যাজ ইউ ক্যান গাইজ নো যে আপ্পি বিয়ে হয়ে গেছে, সো আপ্পি তো ফার্স্ট ঈদ আপনি শ্বশুরবাড়িতেই করবে, সো এটাই স্বাভাবিক। বাট এটা আমার ভাবতেই কেমন যেন লাগছে যে আপনি আবার আমাদের সাথে ঈদ করছে না, সো ইটস সো পেইনফুল আমার জন্য, কারণ আমি আর আপনি কিন্তু মোটামুটি বলে না পিঠাপিঠি ভাই বোন, সো এরকম আর কি। আর আমার আর আপনি মানে আমার আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তুর এজ গ্যাপও কিন্তু খুব বেশি একটা না, আমরা মোটামুটি পিঠাপিঠি ভাই বোন, তো এই জন্য আরও বেশি খারাপ লাগছে। আপনাকে ঈদের দিন না যতটুকু মিস করব তার চেয়ে বেশি মিস করব ঈদের আগের দিন। আমি জানি না ঈদের আগের দিন আমার কীভাবে কাটবে আবার, হয়তো আপনাকে মিস করতে করতেই, কারণ ঈদের আগের দিন আপনির কাছে লিটারালি লাইন লেগে সবাই মেহেদি পরে, আমিও, কারণ আমি এখন পর্যন্ত মেহেদি দিতে পারিনি, আমি শিখিনি আপনি থেকে, সো এই জন্য আরও বেশি মিস করবো। তো আপনির যখন আগে মানে আমি আগের কথা শেয়ার করছি, যখন আপনি বিয়ে হয়নি তখন আপনাকে বলতাম যে আপনি সবসময় আমাকে বলতো যে মেহেদি দেওয়াটা এবার অ্যাটলিস্ট শিখ, কারণ আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো ওদেরকে কে মেহেদি দিয়ে দিবে। সো আমার ছোটো বোনও অনেক সুন্দর মেহেদি দিতে পারে, বাট
আমি আনারি আমি মেহেদি দিতে পারি না, আমি ট্রাই করেছি। গত ঈদে আমি এক হাত মেহেদি দিয়েছি, আমার নিজের হাতে আমি নিজে মেহেদি দিয়েছি, বাট খুব বেশি একটা ভালো হয়নি, কারণ আমার ওরকম অভ্যাস নেই, কারণ আমি সবসময় আপির উপর ডিপেন্ডেন্ট মেহেদি দেওয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট, কারণ আপি অনেক সুন্দর মেহেদি পরাতে পারে। তো আপি সবসময় বলতো এবার অ্যাটলিস্ট মেহেদি দেওয়া শিখ, তখন আপিকে বলতাম যে তোমার বিয়ে হলে তো কী হয়েছে, তোমাকে আমি বিয়ের আগের দিন নিয়ে আসবো, তুমি আমাকে মেহেদি দিবা, তারপর আবার দিয়ে আসবো তোমার জামার বাড়িতে, এরকম একটা অবস্থা। তো এটা আসলে আমরা বলি, বাট বাস্তবে এরকম কখনোই পসিবল হয় না। সো এবার আপিকে ভালো মতোই মিস করবো, মিস অলরেডি করা স্টার্ট হয়ে গিয়েছে, আমার বাসায় যাওয়ার যেটা ইন্টারেস্ট আছে না ওইটাই আমি পাচ্ছি না, জাস্ট বিকজ অফ আপি। আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু, আমি জানি আপির এই ভিডিওটা দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে, বাট আমি অ্যাকচুয়ালি ভিতরের কথাটা কাউকে বলতে পারতেছিলাম না, তাই আমি ভিডিওতেই বলে দিলাম একদম সরাসরি। আমার এই কয়েকদিন ধরে মনটা এই জন্য অনেক বেশি খারাপ, কারণ এটা যখনই চিন্তা করি যে আপি আমাদের সাথে আবার ঈদ করছে না, তখনই আমার অনেক খারাপ লাগে। সোকে আর কোনো ইমোশনাল টিমোশনাল হয়ে লাভ নেই, যা হওয়ার হয়েছে, বাংলাদেশি ব্লগার অন্তু বিয়ে হয়ে গেছে, সে এখন জামাই বাড়িতে ঈদ করবে, এখন কিছু করার নেই। আর আমি একটা প্ল্যান করে ফেলছি, আমি কখনো বিয়ে শাদি করতেছি না, আমি বিয়ে করবো না, আমি বাবার সাথে থাকবো, বাবার বাড়িতে থাকবো, আর কিছুই না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। তো আজকে আসলে আপনাকে অনেক বেশি মিস করতেছি, আমি যখন প্যাকিং স্টার্ট করব, অলরেডি গুছাচ্ছিলাম আমার জামা কাপড়গুলো, প্যাকিং এখনও স্টার্ট করিনি, সেটা আপনাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তো যখন জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, তখন হচ্ছে গিয়ে আমার একদম কলেজা ফেটে কান্না আসতেছিল, যে এটাই মনে হতেছিল যে সবসময় তো আমি প্ল্যান করি যে এবার আপনার সাথে এরকম করব, এই ভিডিওটা করব, এরকম করব, বাসা যাওয়ার পর এই সারপ্রাইজ দিব, ওই সারপ্রাইজ দিব, মানে অনেক কিছুই থাকে, বাট এবার বাসায় যেতে ইচ্ছে করছে না আমার, মানে একদিন দুদিন পিছাচ্ছে বাসায় যাওয়া, মেনলি এটার কারণেই। আমার সাথে আমার একটা ফ্রেন্ড যেত, সে অলরেডি বাসায় গিয়ে আবার ঢাকায় চলে আসছে, তো আমি কিন্তু আর যাওয়া হয়নি। সো আই গেস কালকে ইনশাল্লাহ যাওয়া হবে, সো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে যেহেতু আমি সব কথাই শেয়ার করি, আমার লাইফের মোটামুটি 60% অংশই আপনি আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম আমার মনের কথাটাও আপনাদের সাথে শেয়ার করি, তাহলে মনটা একটু হালকা হবে। আপি সামনে তো আর এগুলো বলতে পারবো না, তাহলে আপির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে, সো দরকার নেই। আর আপি আমার মতো এত হার্ট মাইন্ডেড না, আমি যখনই ব্লগ করতে লাগি বা আপনাদের সামনে সামনে আসি বা হচ্ছে ভয়েস দিতে লাগি, তখনই হচ্ছে আমার বাসার পাশ দিয়ে বড় কোনো ট্রাক বা কিছু একটা যেতে হবে। সো যেটা বলতে লাগছিলাম, আপি কিন্তু আমার মতো এত হার্ট মাইন্ডেড না, আপি খুবই সফট মাইন্ডেড, মানে একেবারেই সফট মাইন্ডেড, লিটারালি একটা বেবি হার্ট, ওর খুবই সফট মাইন্ডের একটা মেয়ে, সো ও এত প্যারা নিতে পারবে না, সো এই জন্য আর আপির সাথে এগুলো শেয়ার করা হয় না কখনই, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই তো। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সবার প্রত্যাশিত ব্লগটা আসতে চলেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, যা শপিং করেছি তাই মোটামুটি দেখাবো, আর আমি নিজের জন্য খুব বেশি একটা শপিং করিনি, সো যা শপিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো এই তো, এখন হচ্ছে গিয়ে আমার কাজ করা পালা, এখন আমার কিছু কাজ আছে, আমার কালকে আবার ক্লাস আছে, সো আমি মেবি সকালবেলা ক্লাসটা করে তারপর যাব, আর দুপুরের ক্লাসটা বা বিকালের ক্লাসটা হয়তো বাসায় গিয়ে করতে পারবো, বা হয়তো একটা ক্লাস বাঁধ দিতে হবে আমাকে। সো ক্লাস করে আবার বাসায় যাওয়া আমার জন্য খুবই প্যারা হয়ে যাবে, বা বাসায় গিয়ে আবার ক্লাস করা, কারণ বাসায় গিয়ে আমি এমনিতেই অবস্থা খারাপ হয়ে যাবে, আর যদি বাইকে যাই তাহলে তো অবস্থা, তিন দিনের জন্য আমি লিটারালি মানে ব্যাডে শুয়ে থাকবো। আমি যখনই ঢাকা টু কুমিল্লা বাইকে আসা যাওয়া করি, তখনই আমার শরীর প্রচণ্ড ব্যথা লাগে, স্পেশালি পাগুলা, মানে মনে হয় যেন আমি রাইড করছি, এরকম একটা অবস্থা। সো আম নট শিওর যে আমি কিসে যাবো, দেখা যাক কিসে যাই সেটা আবার শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন আমার কাজ আছে, এখন আমি আমার কাজ শেষ করব, তারপর রান্না করব, তারপর লিউকে খাওয়াবো, তারপর হয়তো আমার শপিং ব্লগটা শ্যুট করতে পারি আজকে, আর আজকে শপিং ব্লগ শ্যুট না করলে আর করা হবে না। আর যেহেতু আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন, সো আপনাদের রিকোয়েস্টের জন্য আমি যে কোনো কিছুই করতে পারি, ইনফ্যাক্ট আমি এখন আমার ক্লাস ওয়ান দিয়েও এডিট করি। ঠিক আছে, এখন আর বেশি কথা না বলি, আমি আমার কাজগুলো আগে কমপ্লিট করি, আজকে আমার অনেক অনেক কাজ, যেহেতু কালকে বাসা যাব, সো বাসা যাওয়ার আগে কী পরিমাণ কাজ থাকে আপনারা জানেন, অলরেডি আমি আমার রুম টুম সব ক্লিন করে ফেলেছি, ফ্লোরও ক্লিন করে ফেলেছি, আর বেশি একটা কিছু কাজ নেই। তবে এবার লিউকে নিয়ে যেহেতু যাবো ফার্স্ট টাইম, সো একটু বেশি কাজ করতে হচ্ছে, এক্সট্রা কিছু কাজ,
এই তো আমি আজকে আর বেশি বকবক না করি, আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। নেক্সট যতটুকু বাকি আছে আশা করছি আমার আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমি একদম মন থেকে আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করলাম, সেটাকে আবার আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না। কিছু পাবলিক আছে তারা সবসময় নেগেটিভ মাইন্ডে নিবে, তো তাদেরকে বাদ দিয়ে আমি বলছি। তো আপনারা যেহেতু আমার একটা পরিবার, আমি আপনাদেরকে একটা ফ্যামিলির মতো ভাবি, অলরেডি আপনারা একটা ফ্যামিলি আমার, সো ওই হিসেবে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো আজকে মনের কিছু কথাও শেয়ার করলাম, তো আপনারা এটাকে আবার নেগেটিভভাবে নেবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা চট জলদি ভিডিওটা দেখতে পারেন। আর আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনারা বাকি ব্লগটা এনজয় করেন, টাটা। তো এই তো আমি লিওর জন্য একটু দুধ নিয়ে চলে আসলাম, এখন আমি তাকে এটা খাইয়ে দিব। তো লিওর ছোটো থাকতে যে পরিমাণে দুধ পছন্দ ছিল বা যা থাকে আমি যে পরিমাণে খাইয়েছি, বাট এখন কিন্তু সে ওই পরিমাণে খায় না বা ওরকম পছন্দও নেই, কারণ এখন না দুধটা রেগুলার দেওয়া হচ্ছে না বা অনলি দুধই খাওয়ানো হচ্ছে না তাকে, এখন আমি ভাত খাওয়াচ্ছি, শক্ত খাবার দিচ্ছি। তো এই তো কিন্তু ও হচ্ছে মানে বাটি থেকে সে নিজেই দুধটা খেতে পারে না, মানে পানি বা তরল জাতীয় কিছু সে নিজে খাওয়াটা এখনও শিখিনি, নিজে নিজে যেভাবে ভাতটা খায়, পানি মাঝে মাঝে খায়, তবে দুধটাকে আমি অনেক চেষ্টা করলাম বাট সে খাচ্ছে না, গ্রান্ড নিয়ে চলে যাচ্ছে বাট খাচ্ছে না, এটা আমি এখনও ট্রেন করাতে পারছি না। তো আমি তাকে ড্রপ দিয়েই খাইয়ে দিব ছোটো থাকতের মতো। তো তাকে আমি খাওয়ানোর পরপরই এখানে আমি একটু নুডলস রান্না করে নিয়ে আসছি, এটা মোটামুটি 10টার দিকের কথা, তো আমার রান্নাবান্না করতে একটু লেট হবে, তো এই জন্য আর কি। রান্নাবান্না খুব বেশি একটা নেই, তরকারি অলরেডি আছে, জাস্ট আমি ভাতটা বসিয়ে দিব, তো আমি এটা আর একটু পরে খাবো। তো এখন 10টার দিকে আমার হঠাৎ নুডলস খেতে ইচ্ছে হলো একটু ঝাল ঝাল করে, তো আমি ঝটপট একটা ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম, এখন এটা খেয়ে নেব আর খেতে খেতে আমি আমার বাকি কাজগুলো করে নেব। নুডলসটা যতই ঝটপট করে রান্না করি না কেন অনেক বেশি মজা হয়েছিল, আর ইদানিং আমার একটু বেশি ঝাল ঝাল করে খেতে পছন্দ, খেতে পারি না মানে খুব একটা বেশি ঝাল খেতে পারি না, তারপরে ঝাল করে খেতে ভালো লাগে আর কি। আর ব্যাচেলরদের মেন খাবারই তো নুডলস মানে ম্যাগি, তো আমারও এরকম একটা সময় ছিল, এখন আমি একটু অ্যাভয়েড করতেছি নুডলসটা কারণ আমার লিটারালি রুচি উঠে গেছে আর কত ভাই। তো এই তো আমি আমার নুডলসটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমি এতক্ষণ কাজ করছিলাম, কাজ থেকে উঠে এসে আমি তরকারিটা হালকা একটু গরম করছি, তো এটা রান্না করাই ছিল, আমি জাস্ট একটু গরম করে নিচ্ছি হালকা পানি দিয়ে। তো আমি যেহেতু একটু ঝোলঝোল পছন্দ করি সেজন্য একটু ঝোলঝোল করে নিলাম আর কি। আর এটা আমি অমলেট করে বেশি করে পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করেছি ডিমটা, এভাবে করে খেতেও কিন্তু অনেক বেশি মজা। এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।